যদিও প্রত্যেক দিন আমরা উন্নত হচ্ছি সময়ের সঙ্গে, কিন্তু পুরনো কিছু জিনিসের অবদান আর তার প্রতি যে একটা ভালোবাসা সেটা একটু আলাদাই। আর পুজো আসার আগে এই জিনিসগুলোর গুরুত্ব যেন একটু বেশি পরিমাণে আমরা বোধ করি। আর এই সময়টা এমনই, পরিবেশও আমাদের কিছু বোঝাতে চেষ্টা করছে, কিছু অন্যরকম কথা বলছে। এটাই বোঝাতে চেষ্টা করে যে মা আসছে। চারিদিকে কত সুন্দর কাশফুল, মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি, আর ছোট্ট অপু আর দুর্গার কথা, লেগে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা।